কদিন আগে টালির চালায় থাকতো, আজকে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, মানে ভবিষ্যতে অ্যারেস্ট হবে না। দাঁড়ান, ঢাকি শুদ্ধ বিসর্জন যাওয়াটা খালি সময়ের অপেক্ষা। নীতির একটা স্বর্গরাজ্য তৈরি করেছেন পশ্চিমবঙ্গে, এটা ওনাকে ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো অপশন নেই আজকে দিনে। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, কোনো দুর্নীতি বাকি রাখলো না আর। এই কালীঘাটের কাকু সেই দুর্নীতির একটা মানে বোড়ে মাত্র আসল মাথা। আবার বলছি, এই পার্থ মানিক, কালীঘাটের মানে কাকু, এসব চুনোপুটি আসল চোর হাওয়া। দেখো প্রত্যেকটা দুর্নীতি না লিঙ্কড, কীরকম লিঙ্কটি বলছি, কোনো একটাকে ধরো না। নিয়োগ দুর্নীতি, সাথে গরু পাচার যুক্ত, সাথে কয়লা যুক্ত, কারণ দুর্নীতির আর প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। পশ্চিমবঙ্গের সরকার চলছে না, দুর্নীতির এক কারখানা চলছে, এবং এই দুর্নীতির কারখানার এক একটা প্রোডাক্ট হচ্ছে কয়লা, গরু। দুর্নীতির কাণ্ডারি যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বলে কী হবে, তার অনুপ্রেরণাতেই হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা শৌচাগার পর্যন্ত নির্মাণ হয় তার অনুপ্রেরণায়, সেখানে কোন দুর্নীতিটা হচ্ছে তার অনুপ্রেরণা ছাড়া। প্রত্যেকটা দুর্নীতির শীর্ষে তিনিই বসে আছেন। আলটিমেট ওই 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, প্রত্যেকটা দুর্নীতির আলটিমেট বেনিফিশিয়ারি না মমতা। কালীঘাটের কাকু খোঁজ আপনারা পেয়ে গেছেন, কিন্তু কালীঘাটের কাকু বলা হচ্ছে বারবার, আমরা একটাই প্রশ্ন রেখেছিলাম, কালীঘাটের কাকু তো কালীঘাটে থাকেন না, আপনারাই দেখতে পেলেন বেহালায় থাকেন তিনি, কিন্তু কালীঘাটের কাকু কেন বলা হচ্ছে বারবার, তো আমরাও জানতে চাইছি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি, কথা বলবো, কেন বলা হচ্ছে বলুন তো, বেহালায় বসে কথা বলে এসেছি তিনি। রোজিনা, কালীঘাট হচ্ছে মা কালীর জায়গা, একটা পীঠস্থান হিন্দুদের কাছে, সেটা আজকে পশ্চিম পুরো ভারতবর্ষে পীঠস্থান হিসাবে পরিচিত ছিল। এটা আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দুর্নীতির পীঠস্থানে পরিণত হয়েছে। কালীঘাটে আগে মা কালী থাকে কথা হতো, এখন কালীঘাটের পিসি ভাইপো নিয়ে কথা হয়। কালীঘাটের কাকু বলেছেন আজকে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তার সাহেবের কাছে 2009 থেকে তিনি চাকরি করেন। 2009 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএসসি পাস করে মাত্র, তার বয়স তখন 18, একটা 18 বছর বা 19 বছর একটা ছেলে, তার কিছু ছিল না, তারা তার কদিন আগে টালির চালায় থাকতো। তার কী এমন হলো যেখানে কালীঘাটের কাকুকে সেখানে কাজে রাখতে হলো? এক নম্বর, দু নম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কোম্পানি ছিল লিপস অ্যান্ড বাউন্স, যে কোম্পানি থেকে উনি রেজিগনেশন দেয় 2014 সালে, সে কোম্পানি আজ বর্তমান দিনে ডিরেক্টর কারা কারা আছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, আরেকজন সামথিং ভট্টাচার্য, এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র, মানে কালীঘাটের কাকু, যে নিজেকে বলছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কর্মচারী মাত্র। সে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানিতে ছিলেন লিপস অ্যান্ড বাউন্স, সেই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর। এই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে অনেক কথা আসছে। লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে এমন একটা কোম্পানি যার নাম জড়াচ্ছে কয়লা চুরির সাথে, যার নাম জড়াচ্ছে গরু পাচারের সাথে, যার নাম আসছে অনুপ মাঝির মানে বক্তব্যে। আমি একটা জিনিস বলবো, উনি বলেছেন যদি এতই দুর্নীতি করে থাকতো লিপস অ্যান্ড বাউন্স, তাহলে তো অ্যাকাউন্ট সিজ করা হতো, কেন করা হয়নি? হচ্ছে তো, বিভিন্ন জায়গায় নাম এসছে, এইচআর ইনফ্রাস্ট্রাকচারের নাম এসছে, বিভিন্ন ইস্যুগুলো এসছে। দেখো আজকে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, মানে ভবিষ্যতে অ্যারেস্ট হবে না তা নয়। আপনি একটা বলেছিলেন না, আমাদের ক্যামেরায় মনে আছে, দর্শকদেরও হয়তো মনে থাকবে, ভদ্র করে একজন থাকে, এই সুজয় ভদ্রই কি সেই ভদ্র? একদম একদম একদম, যে ভদ্রলোক, কোট আনকোট যে ভদ্রলোকের কথা আমি এতদিন ধরে বলে এসেছি, এই সেই সুজয় ভদ্র। এই সুজয় ভদ্র কয়লা পাচার মামলায় ডাক পেয়েছে, এই সুজয় ভদ্রর নাম আসে দুর্নীতিকাণ্ডে। মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্র অবশেষে গ্রেপ্তার হলেন, কি বলবেন, এবার ত্রিভুজ হলো, ত্রিভুজ মানে এতদিন উনি একা ছিলেন, উনি কিন্তু জোড়হাত করে বলেছিলেন আমার স্ত্রী পুত্রকে ছেড়ে দেন, কিন্তু শেষ তোমার এই ত্রিভুজটাকে একটু চতুর্ভুজ করে দিই আমি। কীরকম পুত্র অ্যারেস্ট হলো কিসে? মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বলছে আমরা জানতাম না, আমরা জানতাম না। এ পুত্র আরেকটা জায়গায় চাকরি পেত, পশ্চিমবঙ্গের যখন শিক্ষিত বেকারের রাস্তায় বসে আছে তারা চাকরি পাচ্ছে না, এই মানিক ভট্টাচার্যের ছেলে যে নিজের ব্যবসা চলে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে 500 টাকা করে পেত, ডিএলএড কলেজগুলো থেকে টাকা পেত মানিক ভট্টাচার্যের দয়ায়, সেই মানিক ভট্টাচার্যের ছেলে ফুড ডিপার্টমেন্টে, মানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গ সরকারের ডেটা অপারেটরের টিম লিড করতো। তার মাইনে হতো পশ্চিমবঙ্গের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, তৎকালীন আমাদের ফিনান্সের মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিনান্স মিনিস্টারের নাম। 110,000 টাকা স্যালারি ছিল তার, এই 110,000 টাকা স্যালারি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দিত। ত্রিভুজ কোথায়? চতুর্ভুজ তো এর মধ্যে ফিনান্স ডিপার্টমেন্টও জড়িত। সুতরাং এই যে ধরা পড়েছে সৌভিক ভট্টাচার্য, যদি নাম ভুল না করি, সৌভিক ভট্টাচার্য তো ফুড ডিপার্টমেন্টেও ছিল, যখন শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না, এরকম একটা চোর ছ্যাঁচোরের ছেলে, সেও নিজেও বড় চোর, সে চাকরি পেয়ে যাচ্ছে ফুড ডিপার্টমেন্টে, কী করে সম্ভব অনুপ্রেরণা ছাড়া? সবশেষ যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল এবার ইনভেস্টিগেটরের ভূমিকায়, কি বলবেন আপনি? না না, ওটা আমার করা একটা মামলা, মামলার প্রথম দিন থেকে আমি একটা কথাই বলে এসলাম যে এই প্রাইমারি মামলাতে কোনো রকম অ্যাপটিটিউড টেস্টটা হয়নি, ওটা ইচ্ছা মতো নাম্বার দেওয়া হলো, ওটা দুর্নীতির একটা পার্ট।
আমার মামলাতে 165 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট মাননীয় বিচারপতিকে যথেষ্ট ক্ষমতা দেন এবং সেই ক্ষমতা তিনি প্রয়োগ করেছেন, প্রয়োগ করে এভিডেন্স রেকর্ড করেছেন। ভিতরে কী হয়েছে আমি অবভিয়াসলি বলবো না ক্যামেরার সামনে, ওটা আগামী দিন কোর্টেই আসবে, কিন্তু এইটুকু বলতে পারি যে দাবি আমি এতদিন করে এসেছি, অ্যাপ্টিটিউড টেস্টটা হয়নি। সেটা প্রমাণিত হয়ে গেছে যে অ্যাপ্টিটিউড টেস্ট নামে কোনো জিনিস হয়নি। ইন্টারভিউয়াররা জানেই না অ্যাপ্টিটিউড টেস্টটা কী জিনিস। যদি তাই হয়ে থাকে, 42,500 যে নিয়োগ হয়েছিল, যারা অ্যাপ্টিটিউড টেস্টের নাম্বার দেখানো হয়েছিল 2016 নিয়োগ প্রক্রিয়া 2014 টেট থেকে, এই নিয়োগটাই বাতিল হওয়া উচিত, নিয়োগটাই দুর্নীতিমূলক, তাও বলবো। 17-এর পর তারা জয়নিং পেয়েছে, 17-এর পর জয়নিং পেয়েছিল এরা 42,500 মতো। আমি তাও বলছি এদের মধ্যে অনেকজন আছে যারা দুর্নীতির পার্ট নয়, তারা দুর্নীতির পার্ট নয়, তারা জেনুইন, তাদের চাকরি যাক, এটা আমি কোনো সময় চাই না, আমরা চাই, আমি চাই তাদের চাকরিটা থাক, কিন্তু ডিনোভো হোক, অ্যাকচুয়াল ভাইবার নাম্বার এবং অ্যাকচুয়াল নাম্বার দিয়ে দরকার হলে সবার ভাইবার নেওয়া হোক, অ্যাকচুয়াল ভাইবার নাম্বার দিয়ে যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে বের করে দাও। আমার যা হিসাব আছে, আমি পুরো তথ্যটা দেখেছি, পুরো কাগজ দেখেছি, কিন্তু পুরো রেকর্ডটা দেখার আমার সৌভাগ্য হয়েছিল কলকাতা হাইকোর্টের অর্ডারে। সে রেকর্ড থেকে আমার যা হিসাব আছে প্রায় 25, আমি মানে শর্ট আউটও করেছি, 25,000 নিয়োগ আছে যেগুলো দুর্নীতিযুক্ত এবং তাদের চাকরি করার কোনো নৈতিক অধিকার নেই। তারা ভদ্রভাবে যদি বেরিয়ে যায় ভালো, নাহলে কোর্টে আমি তাদেরকে ছাড়বো না। আমি ইতিমধ্যে দেখে বাঁকুড়ায় একসঙ্গে পদত্যাগ করেছেন 25-30 জন শিক্ষক একসঙ্গে, মানে কি এই এটা জের বলতে পারবে? জানি না, হতে পারে। এবার যারা দুর্নীতি করেছে তারা তো জানে কাকে টাকা দিয়েছে, কেন টাকা দিয়েছে। দেখো, চাকরি যাবে, মায়না ফেরত দিতে হবে, ঘুষ দেওয়ার জন্য জেল হবে, কোনো একটা থেকে বাঁচার জন্য এরা বেরোচ্ছে। আমার সিম্পল দাবি, মেধাযুক্ত ছাত্রছাত্রীরা যারা রাস্তায় বসে আছে, যারা যোগ্য তাদের নিয়োগ হোক, অযোগ্যদের বের করে দাও। মানে 25,000 কোট আনকোট যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তার মানে 25,000 শিক্ষকের এখনো পর্যন্ত যারা শিক্ষক রূপে রয়েছে, মিনিমাম 25,000 বড় কোয়ান্টিটি ধরলে, যদি ইনিশিয়ালি ধরি যাদের একাডেমিক স্কোর খুব কম কিন্তু ভাইভা এবং অ্যাপ্টিটিউডে বিশাল মার্কস দেওয়া হয়েছিল, সেরকম নাম্বারটা হচ্ছে যে 5,216, এই নাম্বারটা যাওয়া উচিত। এদের চাকরি করার নৈতিক অধিকার নেই, এর থেকে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে, তারা নিয়োগের অপেক্ষায় বসে আছে, আর যেখানে অযোগ্যরা চাকরি করছে, দুটো এফেক্ট আছে রোজিনা। ফার্স্ট থিং তো তোমার যারা স্কুলে এরা অযোগ্য শিক্ষা দিচ্ছে, সেকেন্ড থিং গরিবের ছেলেরা, প্রাইমারি স্কুলে তো বড়লোকের ছেলেরা যায় না, গরিব এবং মধ্যবিত্ত ছেলের মেয়েরা যায়, তারা শিক্ষাটা পাচ্ছে না, অযোগ্য শিক্ষকদের কাছে শিক্ষা পাচ্ছে, সমাজে একটা ব্যাড এফেক্ট যাচ্ছে, এবং এটা যত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা উচিত। একটা জিনিস দর্শকরা জিজ্ঞাসা করছে যে এই যে রুদ্ধ দ্বার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল, রীতিমতো তিনি নিজে কথা বললেন যারা ইন্টারভিউ, একদম তিনি নিজে প্রশ্ন করেছেন, কী প্রশ্ন করেছেন আমি অবভিয়াসলি বলবো না, কী হয়েছে আমি সেটাও বলবো না, কিন্তু আমি খালি এটা বলবো যেটা আমি বলে এসেছি এতদিন ধরে, অ্যাপটিটিউড টেস্টটা হয়নি, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন থেকে ডিজিটাল মার্কেটিং, স্যাপ, হোটেল ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত। স্পেশালাইজেশনের জগতে নাম্বার 1 প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, www.emeacademy.co.in।